don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats. Good afternoon, guys. Welcome back to my channel. I'm going to talk to you about Chini Chini vlog. I'm going to talk to you about Chini Chini vlog. আজকে সারাদিন আমার ভীষণ হেকটিক গেছে, কেন গেছে কি গেছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব, সবটুকু তোমাদেরকে বলবো, বাড়ি ফিরে বলবো। আজকে সকাল থেকে আমি আমার মেয়ের স্কুলের গেটেই দাঁড়িয়ে আছি, কেন দাঁড়িয়ে আছি, কী জন্য, কী ঘটেছে, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব, সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। চলো আজকে সকালবেলা কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে নিই। আলু বেগুন আর লাউ শাক দিয়ে পোস্ত রান্না করেছি আজকে। বাবার মাকে বলেছি এখানে এসে খেয়ে তারপর ডক্টরের কাছে যেতে, তো সেই জন্য আলু লাউ শাক দিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম, পোস্ত করলাম। আর আজকে মাছটা করেছি একদম নতুনভাবে, ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এর মধ্যে আর কিচ্ছু নেই, এই দিয়ে আজকে মাছটাকে করেছি। মাছগুলোকে আগে ভেজে নিয়েছিলাম, তারপর এই দেখো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে একদম পুরো গ্রিন ব্যাপারটা অনেকটা ধনে পাতা দিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ আর মটরশুঁটি দিয়ে দিয়েছি, তারপর জল দিয়ে দিয়েছি, তারপর একটু জলটা যেমনি ফুটে উঠেছে তার মধ্যে টপা টপা এক একটা করে মাছ দিয়ে দিয়েছি। আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি, কিন্তু খুব তাড়াহুড়োতে যেহেতু কাজ করছিলাম তাই ওই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে, তো এটা করেছি। আর সব সবজি দিয়ে একটুখানি ডাল মতো মতো আজকে ব্লগটা এইভাবেই শেষ করতে হবে, কারণ সকাল থেকে পুরো একদম আমি এখন বাজে হচ্ছে 9:30, তো আমি 9:15 বাড়ি ঢুকেছি আজকে। কারণ কি হয়েছে তোমাদের বলি, সববার আগে হচ্ছে খুশি স্কুলে একটু সমস্যা হয়েছিল, সেটা নিয়ে আজকে দৌড়ঝাঁপ, 4:30 লাস্ট কোথায় 5:00 অবধি খুশি স্কুলে আমি দাঁড়িয়ে। তারপর আমার বাবার চোখে একটু সমস্যা হচ্ছিল, তো বাবাকে নিয়ে সল্টলেকে সুশ্রুততে বাবার আর মায়ের চোখের ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট করানো ছিল, তো ওখানে গিয়ে বাবা ফার্স্ট আমি খুশি স্কুলে নেমেছি, তারপর বাবা মাকে আগে নামিয়ে এসেছি, তারপর খুশি স্কুলে এসেছি, তারপর ওখান থেকে খুশিকে নিয়ে আবার দৌড়েছি বাবা মা, ওখানে বাবা মাকে নিয়ে ওখানে সুশ্রুততে গেলাম, বাবার চোখ দেখানোর আছে আর মায়েরও চোখটা একবার দেখাবে বলেছিল। এবার ওখানে গিয়ে বাবার চোখের পাওয়ারটা অনেকটা বেড়েছে, অ্যাকচুয়াল বাবার খুব সম্ভবত ওটাকে মনে হয় রেটিনাই বলে, রেটিনাতে বাবার আগে একটু সমস্যা ছিল, এখন সেটা নেই, কিন্তু বাবার ভিশনের মানে পাওয়ারটা বাবার চোখের একটু বেড়ে গেছে, তো এটা বাবার গেল। আর মায়ের গিয়ে ধরা পড়লো মায়ের একটা চোখে যেটাকে ছানি বলে না, সেটা এতটাই বেড়ে গেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর একটা সেটা 3-4 মাস পর করালেও চলবে। এবার যেহেতু সুগার পেসমেকার আছে এতগুলো সমস্যা, তো সবটুকু চেক করে ওনারা সব ডিসিশন নিয়ে মানে নেবেন, সমস্ত কথাবার্তা বাবা মাকে ওখানে বসিয়ে আবার খুশি স্কুল ব্যাক করেছি, সেখানে সমস্যাগুলো মিটিয়েছি, তারপর আমি আবার খুশিকে বাড়িতে রেখে আবার হসপিটালে ছুটেছি। এবং সেখানে গিয়ে মার ডক্টরের সাথে আমি প্রথমে জানতাম না কোন ডক্টর ভালো, এবার খোঁজ নিয়ে নিচে অনেকে তো বসে থাকে, তাদের মারফত খবর পেলাম যে সুশ্রুততে ডক্টর নিলয় মজুমদার নাকি ভীষণ ভালো, চোখের অপারেশন যেগুলো হয় সেগুলো উনি খুব ভালো করেন, ফলে ওখানে ওনার সাথে কথা বলে উনি গ্লুকোমারও খুব ভালো ট্রিটমেন্ট করেন। তোমাদের যদি কারোর দরকার হয় তোমরাও এখানে এসে ডক্টর নিলয় মজুমদারের সাথে কথা বলতে পারো, দরকার পড়লে আমি ডেসক্রিপশন বক্সে হসপিটালের নাম ডক্টরের নাম সব লিখে দেবো, তো ওনার সাথে কথা তোমরা বলতে পারো, তোমরা চোখ দেখাতে পারো। আমিও আমার ইচ্ছা আছে খুশির চোখটা ওনাকে একবার দেখানোর, যেহেতু খুশির পাওয়ারটা খুব হাই, আমারও আছে চোখের সমস্যা, তো আমরাও দেখাবো ঠিক করেছি, এত ভালো একজন ডক্টর, ভীষণ রকম পরিষ্কার ঝকঝকে চকচকে হসপিটাল, প্রত্যেকটা স্টাফ হচ্ছে ভীষণ পোলাইট ভীষণ ভালো, আর ডক্টর তো ভীষণ ভালো। উনি চলে যাচ্ছিলেন কিন্তু আমি শেষ মুহূর্তে রিকোয়েস্ট করেছি, উনি যে আমার মাকে আবার দেখে দিলেন, থরো চেক আপ করলেন এবং বললেন ওটি করে দেবেন উনি, এবং মায়ের ডেট নিয়ে আসলাম, নিচে অনেকক্ষণ বসতে হলো, সেখানে গিয়ে ডেট নেওয়া, বাবার মেডিক্লেমের পেপারগুলো জমা করা, মেডিক্লেম কতটা অ্যাপ্রুভ হবে, 26,000 টাকার একটা প্যাকেজ, তো কতটা মেডিক্লেম বাবাকে দেবে এটার জন্য ওরা আবার কল ব্যাক করে জানিয়ে দেবে মেডিকেল কতটা অ্যাপ্রুভ করলো, আর বাকি যদি কিছু লাগে বাবা ক্যাশ দেবে, তো এই একটা ব্যাপার। এটার পর বাবা মাকে বাড়িতে আনলাম, মা সারাদিন কিচ্ছু খায়নি, তো মাকে দুটো খেতে দিলাম, বাবা তারপর যে দাদা বাবা মাকে নিয়ে এসেছিলো একটু চা টা করলাম, তো সারাদিন আমারও কিছু খাওয়া হয়নি, মানে একদম পুরো টোটাল একদম সব অফ, তো তারপর ওটা করে বাবা মা রওনা দিল। আমার তখন মনে পড়লো ব্লগের এন্ড পার্ট আমার শ্যুট নেই, লাইফের সবটুকুকেই মনে হয় সুন্দর করে করতে হয়, বড় বড় ঝড় বড় বড় তুফান আসবে, হাসি মুখে ফুৎকারে জয় মাতা দি জয়কারে সেরা বালি দা বোল সাঁচে দরবার কি জয়, এটা বলি আমি ফুৎকারে সব উড়িয়ে দিই, যে কোনো জিনিসকে আমার রিয়াক্ট বডি করে বাট পরে করে, আগে আমি ঝড়টাকে বুকে আগলে নিয়ে সবার সামনে ঢাল হয়ে দাঁড়াবার চেষ্টা করি,
তো খুশির সমস্যার সমাধান কিছুটা করতে পেরেছি। এখানে একটা কথা বলি, যখন একটা স্কুল আমরা যখন দিই না, তখন আমরা অনেক সময় দেখি ব্র্যান্ডেড স্কুল কিনা, মানে খুব হাইফাই স্কুল কিনা, কী কী ফেসিলিটি আমি স্কুলে পাবো, সেখানে কত রকমের কী আছে। বাট আমি এই সমস্ত চয়েস দিইনি, আমি খুশিকে যে স্কুলটায় ভর্তি করেছি, নো ডাউট স্কুলটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে একটা খুব ভালো প্রিন্সিপাল আর একটা খুব সুন্দর টিচিং স্টাফ, খুশির খুব সুন্দর একটা ফ্রেন্ড সার্কেল, সব মিলিয়ে ওভারঅল শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন ইজ মাইন্ড ব্লোয়িং একটা স্কুল। আর আজকের সারাদিনের অভিজ্ঞতা, একটা স্কুলের প্রিন্সিপালের কাজ অবধি পৌঁছাতে গেলে মানে অনেকগুলো ধাপ কাজ করে যায়, আর আমার মেয়ের স্কুলের প্রিন্সিপাল কাজ অবধি পৌঁছাবার জন্য আমাকে কোনো কসরত করতে হয়নি। আমাদের প্রিন্সিপাল স্যার নতুন এসেছেন, বাট এত ভালো একজন প্রিন্সিপাল পেয়ে আমরা খুব আপ্লুত। আমরা চাই প্রিন্সিপাল স্যারের হাত ধরে আমাদের স্কুলটা আরও নাম হয়ে যাক, এবং স্যার যে আমাকে এতটা সময় দিয়েছেন, আমার প্রতিটা কথা শুনেছেন এবং প্রতিটা কথার যথাযথ মূল্যায়ন করেছেন, এবং একটা হয় না যে চটজলদি কাউকে অবিশ্বাস করা বা সেটাকে আবার ভেরিফিকেশান করে তারপর দেখা, আমাদের স্যার তা করেননি, আমার প্রতিটা কথার মর্যাদা দিয়েছেন, আমার কথাগুলো প্রত্যেকটা শুনেছেন। তো এবং শোনার পর সেটার ব্যাপারে স্টেপ নেবেন, এই ডিসিশনও উনি নিয়েছেন। এখন যদি তোমরা প্রশ্ন করো কী ঘটনা ঘটেছে বা কিছু কিছু জিনিস থাকে যেটা সবসময় সব জায়গায় ডিসক্লোজ করা উচিত নয়, তো এটা আমার ভেতরেই থাক। তো বাট একটা ঘটনা ঘটে গেছিলো, যে ঘটনাটা আমার প্রিন্সিপাল স্যার এবং আমার মেয়ের বন্ধুরা, মেয়ের ক্লাস টিচার সবাই মিলেই সর্ট আউট করার চেষ্টা করে দিয়েছেন, যেটা সমস্যার সমাধান হয়তো প্রায় হয়েই এসা করে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করে দিয়েছেন। তো যাই হোক, একটা সারাদিনের দৌড়ঝাঁপ, না খাওয়া, মানে সকাল 10টা থেকে টিল আমি 4:30 অবধি স্কুলে বসা। তো তারপর এবার আজকে স্কুলে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল, যে কারণে আমার সাথে দেখা করতো, স্যারের একটু দেরি হয়েছে, বাট সত্যি আমি স্যারের সাথে কথা বলে আমার এত ভালো লেগেছে। একটা এত বড় ইনস্টিটিউশনের একজন প্রিন্সিপাল এত পোলাইট, এত ভালো, এত সুন্দর করে কথা বলেন, এতটা আমি তাকে তার সাথে ইন্টারাক্ট করতে পেরেছি স্যার আমার কথায়, মানে আমি এত টেনসড ছিলাম না, এত নার্ভাস ছিলাম ঘটনার জন্য, যে আমি স্যারের সাথে ইংলিশেও কথা বলিনি, আমি ঢুকেই বলেছি স্যার আমি এত টেনসড আছি, বায়াসড আছি, যে আমার ইংলিশ পুরো তালে গোলে কয়ে যাবে, আমি কি আপনার সাথে বাংলায় কথা বলতে পারি? সঙ্গে সঙ্গে উনি বলেন, না না, আপনি আমার সাথে বাংলায় কথা বলতে পারেন, আমার সাথে বাংলায় কথা শোনা, ইভেন কি ওনারও আমার সাথে বাংলায় কথার রিপ্লাই দেওয়া, সব মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট প্রিন্সিপাল আমাদের স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার। এরকম একজন প্রিন্সিপাল থাকলে স্কুলের রেপুটেশন অনেক হাই হয়ে যাবে, এবং বাচ্চাদের জন্য সত্যি সেটা ভীষণ ভালো। আর আমি তো ভীষণ প্রাউড আমার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশন স্কুলটাকে নিয়ে, আর স্কুলের প্রত্যেকটা টিচারকে নিয়ে, আর আমাদের স্কুলের একদম ক্যাপ্টেন বলি যদি আমি প্রিন্সিপাল স্যারকে, তাহলে প্রিন্সিপাল স্যারকে নিয়ে। ওখানে টিচাররাও ভীষণ ভালো, মানে প্রতিটা স্টুডেন্টের জন্য, সেটা ভালো তাকেই শুধু করে তা নয়, সব রকম স্টুডেন্টের জন্য ওভারঅল একটা প্রচেষ্টা তাদের থাকে। যাই হোক, হাতের পাঁচ আঙুল যেমন সমান নয়, জীবনের প্রতিটা মুহূর্ত যেমন স্মুথ চলে না, সংসারে সবাই যেমন সমান নয়, চলার পথে কিছু আপস ডাউন্স থাকে। তো আজকে সারাদিনে আমার অনেক আপস ডাউন্স ছিল, তো যাই হোক, মাতা রানীর আশীর্বাদে আমি হয়তো বা মেবি ওভারকাম করতে পেরেছি। মাকে নিয়ে একটু টেনশান থাকলো, মার আশা করি ওটাও মাতা রানীর আশীর্বাদে সবটুকু ভালো হয়ে যাবে। আর বাকিটা হচ্ছে, চলো আজকের ব্লগ এখানেই শেষ করবো, কারণ আজ আমি কোনো গল্প বলার মতো পরিস্থিতিতে নেই, আমার ডেলি রুটিন খানিকটা একটু বোঝাবার চেষ্টা করেছি বা আমি কোন সিচুয়েশানে, কারণ একদম ব্লগগুলো আমার গ্যাপ পড়ে যাচ্ছে, এত গ্যাপ থাকলে ওয়াইটিও আবার ক্ষুণ্ণ হবে, তো ওয়াইটির কাছেও মেসেজ থাক, করি মরি যাই করি একটা ব্লগ, এবং আমার পরিস্থিতিটা সবার কাছে বলার চেষ্টা করি। আর একটা জিনিস, গতকাল সকাল থেকে হোপফুলি আবার আমার ভিয়ান্টিভিয়েশনের যে এক্সক্লামেশন মার্কের যে আইডি, সেই আইডি আবার দেহ রেখে দিয়েছে, কারণ সকালবেলায় আমি হোমমেকার চৈতালির চৈতালির দুটো ব্লগ দেখেছি, রিয়ার ব্লগ দেখেছি, কিন্তু কোথাও কোনো কমেন্ট নেই। আমি কাল সকালে শুধু এদের না, আমি সুস্মিতার কতগুলো ব্লগ দেখেছিলাম, অনেক সুচিস্মিতার সরি, কারুর ঘরে আমার কোনো কমেন্ট নেই। সেটা আমি যখন, কেউ আমাকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে না বলে, আমি যখন তাদের চ্যানেলে গিয়ে সেগুলোকে দেখলাম, কারোর ঘরে কোনো কমেন্ট নেই, আমি পুরো হতাশ হয়ে গেছি, আর আমি এত টায়ার্ড হয়ে যাচ্ছি। আমি রাত্রিবেলা 2:30 সময় চৈতালিকে মেসেজ করেছি, চৈতালি আজও দেখো তোমার ব্লগ দেখলাম, সেখানেও কমেন্ট, লাস্ট দুদিন তোমার ব্লগে কোনো কমেন্ট নেই। আবার মেয়ের আইডি দিয়ে তাদের যতজনের ঘরে পেরেছি কাল রাত জেগে, সবার ঘরে এক এক করে কমেন্ট করে আসার চেষ্টা করেছি, বাট লাইফে এই একটা হ্যাপাজার্ড চলছে, মাকে নিয়ে একটু টেনসড, আমার নিজের আইডিটাকে নিয়ে আমি ভীষণ টেন্স। তো আমার সবার কাছে অনুরোধ যে আমার আইডি আমি পুরো একদম চেষ্টা করবো দুদিন ফুল রেস্টে রেখে দেওয়ার, সাপোর্ট আইডি, সেহেতু হয়তো বা আমি তোমাদের কমেন্ট করতে পারবো না, কিন্তু তোমাদের ব্লগ অতি অবশ্যই আসামাত্র দেখবো, আর সম্ভব হলে আমার মেয়ের আইডি দিয়ে, যদি মেয়ে ফোনটা ধার দেয়, মেয়ের আইডি দিয়ে ছোটো ছোটো করে তোমাদেরকে কমেন্ট করার চেষ্টা করবো, কারণ এই সময় বড় বড় কমেন্ট করতে সত্যি পারবো না, আমি ভীষণ ডিস্টার্বড আছি, বাট চেষ্টা করবো, জানি না কতজনের পাশে থাকতে পারবো আর কত কী করতে পারবো, শুধু মাতা রানীর আশীর্বাদে এই ঝড়টা আমার লাইফ থেকে পেরিয়ে গেলে আবার পুনরায় তোমাদের কাছে বুমেরাঙের মতো ব্যাক করবো। ততক্ষণ কেউ আমার ওপর প্লিজ রাগ করো না, ইভেন যদি তোমাদের মনে হয়, তোমরাও প্লিজ কেউ আমার ব্লগ দেখো না, হয়তো সবার ঘরে, তো আমি জানি সবার ব্লগ দেখছি, সবাইকে কমেন্ট করছি, বাট আমার কমেন্ট যে যাচ্ছে না, আমি আর পাচ্ছি না, খুব টেন্সড, খুব বায়াসড হয়ে যাচ্ছি এটা নিয়েও। তো তোমাদের ঘরে যদি আমার কমেন্ট না থাকে, তোমরা দরকার পড়লে
তোমরা তো জানো আমি কাদের কাদের ব্লগ রেগুলার দেখি, চাইলে তোমরা কমিউনিটিতে প্লিজ আমাকে একটু নক করো যে চিনিদি তোমার কমেন্ট পাইনি, তাহলে আমার মাথায় থাকবে যে এই ঘরেও আমার কমেন্ট নেই, তাই ও আমাকে লিখেছে, তাহলে আমি কমিউনিটির যারা যারা করবে তাদেরকে নিয়ে আমি তাদের ঘর অবধি পৌঁছাবার চেষ্টা করব, আপ্রাণ মরিয়া প্রচেষ্টা করবো এত ঝড় তুফানের মাঝেও। আর চলো আজকে ব্লগ এখানে শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো যা আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও, নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির কুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকে যেহেতু কটা বাজতে চললো, অনেকটাই রাত হয়ে গেছে, সব বলাই উচিত, গুড নাইট। আর